স্প্যানিশ পাসপোর্টধারী ব্রাজিলিয়ান ইনস্টাগ্রামার ফার্নান্দা স্বামীর সঙ্গে মোটরবাইকে করে ঘুরেছেন বাংলাদেশ, শ্রীলঙ্কা, এমনকি পাকিস্তানও। এরপর ইচ্ছা ছিল ভারত ঘুরে নেপাল যাবেন। পরিকল্পনা অনুযায়ী ঝাড়খণ্ডের দুমকায় ঘুরতে আসেন এই দম্পতি। রাতে তাঁবুটা নিয়ে বিশ্রাম নিতে যান, কিন্তু ভারত ঘোরার এমন চড়া মূল্য দিতে হবে তা মনে হয় স্বপ্নেও ভাবেননি ফার্নান্দা। শুক্রবার রাতে গণধর্ষণের শিকার হন ফার্নান্দা। শুধু তাই নয়, তাকে ও তার স্বামীকে প্রচণ্ড মারধরও করে দুর্বৃত্তরা। এ ঘটনার পর অভিযোগ দায়ের করা হলে তিনজনকে গ্রেপ্তার করে ঝাড়খণ্ড পুলিশ। দুমকার পুলিশ জানায় সাত অভিযুক্তকেও শনাক্ত করা গেছে, বাকি চারজনকে আটক করতে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। সকালবেলা স্থানীয়রা তাদের দুরবস্থা দেখে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। এরপরই পুরো ঘটনা সামনে আসে। নিজের ইনস্টাগ্রামে স্বামীকে সঙ্গে নিয়ে এই বিষয়ে রিল শেয়ার করেন ফার্নান্দা, তবে সেটি পরবর্তীতে সরিয়ে নিলেও অন্যান্য অ্যাকাউন্টে পাওয়া গেছে সেই ভিডিও। ফার্নান্দার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঘাঁটলে তার ভ্রমণের গল্পগুলোর দেখা মেলে। এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে ভারতে, নেটিজেন সহ তারকারাও ক্ষোভ প্রকাশ করেছেন, আর ফার্নান্দার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্ষমা প্রার্থনা করছে ভারতীয়রা। এদিকে ব্রাজিল ও স্পেনের পররাষ্ট্রমন্ত্রীরা দিল্লির সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। মুশফিকা নুজহাত, নিউজ ডেস্ক, দেশ টিভি।